আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশারফ হোসেন কনক আপনাদের মাঝখানে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে মিল্কিং মেশিন বা দুধ দহনকারী মেশিন। তো আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মিল্কিং মেশিন বা দুধ দহনকারী মেশিন। এটি তুরস্কর একটি মেশিন, এটি দিয়ে আপনি ঘন্টায় 15 থেকে 20টা গরুর দুধ দহন করতে পারবেন ইজিলি আরামে। এটি হচ্ছে তুরস্কর একটি মেশিন, এটি হচ্ছে ইলেকট্রিকভাবে চালিত, আপনি বাসাবাড়ির লাইনে চালাতে পারেন 220 ভোল্টে। এটি হচ্ছে সিঙ্গেল বাকেট সিঙ্গেল মিল্কিং মেশিন, এটিতে একটি সময় একটি গরুই দুধ দহন করতে পারবেন। এটির আরও অনেক প্রকারভেদ আছে, যেটিতে হচ্ছে আপনার ডাবল বাকেট, ডাবল মিল্কিং মেশিন, সিঙ্গেল বাকেট, অনেক আছে এমন। তো এটি দেখছেন, এটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন, ডাবল সিঙ্গেল বাকেট। তো এই বাকেটের হচ্ছে দুধ দহনকারী ক্ষমতা হচ্ছে 25 লিটার, আর যে ভ্যাকুম ট্যাঙ্কটি আছে ওটির প্রেশার হচ্ছে আপনার 18 লিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটির দুধ দহন করা হবে এখন। আর দেখুন, এই যে দুধ দহন শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা খেয়াল করুন যে ওই যেই পাইপ আছে পাইপের মধ্যে দুধ আসতেছে দেখুন। আর এটি দিয়ে আপনারা মনে করবেন যে এটিতে কোনো সমস্যা হবে কি হবে না, সমস্যা বলতে কি, যদি নতুন অবস্থায় আপনারা দেন যে গরু তো অভ্যস্ত হতে হবে না, আপনি মেশিন দিয়ে দুধ দহন নাই, হাত দিয়ে দুধ দহন করছেন, এখন যদি মেশিনে দেন তাহলে গরু একটু নড়াচড়া করবে বা দুধ একটু কম হইতে পারে, এটা নিয়ে কোনো টেনশন নেই, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে তখন সমস্যা হবে না আর ইনশাল্লাহ। আর এটা দিয়ে অনেকে বলেন যে ভাই দুধ শেষ হয়ে গেলে কি রক্ত উঠে, না না এটা দুধ শেষ হয়ে গেলে রক্ত উঠে না, ঠিক আছে, দুধ শেষ দুধ আর আসবে না। তবে আপনার খেয়াল রাখতে হবে দুধ যখন শেষ তখনই মেশিনটা অফ করে দেওয়ার, এটা আপনারা যদি খেয়াল রাখেন তাহলে আর কোনো সমস্যাই হবে না। আর এটা দিয়ে বললাম যে ঘন্টায় 15 থেকে 20টা গরুর দুধ আরামে দহন করতে পারবেন কোনো কষ্ট ছাড়া। যারা খামারি ভাইরা আছেন দুধ দহন করতে সমস্যা হয়, দুধ দহনের জন্য আলাদা কর্মজীবীর লোক রাখা হয় যারা দুধ দহন করে দেয়, তারা অনেক সময় লাগে, অনেক টাকা খরচ হয়। তো এই মেশিনটা দিয়ে আপনি একজন লোক রাখলেন, একজন লোকে আপনি সব করে দিল, ঠিক আছে, এটা অনেক আপনার সাশ্রয় হবে এটা দিয়ে। আর দেখুন কীভাবে, আর যখন অভ্যস্ত হয়ে যাবে একটি গরু তখন কী শান্তভাবে দাঁড়ায় আছে, কোনো সমস্যা নাই। আর আগে ইয়ে হয়তো যে হাত দিয়ে করতে অনেক কষ্ট হইতো, গরুরও সমস্যা হয়, আপনার হাতে জীবাণু থাকলে তখন আপনার ওলানে গেলে ওখান থেকে ইনফেকশন হতে পারে, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। আর আমাদের যে বাকেটটা দেওয়া আছে দুধের যে বাকেটটা, এটা একদম পিওর অ্যালুমিনিয়ামের ফুড গ্রেডের, এটা কোনো সমস্যা নাই, এটা দিয়ে কোনো গন্ধ কিছু আসবে না, জং ধরবে না, মরিচা পড়বে না, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। আর আপনারা যারা যারা নিতে চাচ্ছেন মেশিনটি, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন, আর পরামর্শের জন্য ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেই। এগুলো এখন মনে করেন যে এটা তো একটা, আপনাদের বলছিলাম যে ডাবল মিল্কিং মেশিন ডাবল বাকেট বা ডাবল মিল্কিং মেশিন সিঙ্গেল বাকেট, এগুলোও আছে, এগুলাতে একটি সময় আপনি 2টি গরু দহন করতে পারবেন একই সময়। তারপরে হচ্ছে ওইটার ট্যাঙ্ক ক্যাপাসিটি আলাদা থাকে, মানে বেশি থাকে, ভ্যাকুম ইয়ে আলাদা থাকে, কিন্তু আপনার 220 ভোল্টেই চলবে, এটার জন্য আলাদা কোনো মিটার বা পল্লী বিদ্যুৎ থেকে কোনো সমস্যা এটা হবে না, ঠিক আছে। আর এটা যাদের খামারি ভাই বা ডেইরি ফার্ম আছে ওনাদের জন্য এটা বেস্ট, আর যারা এক দুইটা আছে তাদের জন্য এটা যারা শখের বসে তারা নিতে পারে। তবে এটা নিলে ক্ষতি হবে না, তখন যদি গরু অভ্যস্ত হয়ে যায় এটা দিয়ে, তখন আপনারা হাত দিয়ে দহন করার থেকে তখন মেশিনে যখন দুধটা দহন করবেন তখন হচ্ছে দুধ বেশি পাবেন ইনশাল্লাহ, বোঝা যায়। আর এটির সাথে আমরা দিয়ে থাকি 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, সে বাংলাদেশের 64টা জেলায়। আর আপনাদের যদি মনে করেন যে আমাদের অফিসে থেকে নেবেন, আমাদের মেইন অফিস ঢাকাতে, ঢাকা উত্তরা নদ্যাপাড়া দক্ষিণখান বৈশাখী মোড় ওইখানে আছে, আর হচ্ছে আমাদের শাখা আছে বগুড়াতে, বগুড়া বনানী ফটকি ব্রিজ সংলগ্ন। যারা যারা আমাদের অফিসে এসে নিতে চাচ্ছেন তারা তা নেবেন, আর যারা যারা মনে করেন যে আমরা কুরিয়ারের মাধ্যমে নেবেন, আমরা কুরিয়ারের মাধ্যমেও দিয়ে থাকি, কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি আমরা কন্ডিশনে দিয়ে থাকি। তো যারা যারা নিতে চাচ্ছেন তারা তার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে আমাদের পাশে থাকুন। তো আসসালামু আলাইকুম।